Jamil, ekku mobile da chudu, mobile da chudu. Jamil, पार्टी है और उसको उस जुल्म को खात्मा करने के लिए आपके सामने हमारे बंगाल की सैनी दीदी ममता बनर्जी है। ममता बनर्जी एक वाहिद नेत्री है, एक वाहिद लेडी है जो आपके और हमारे फलाह और बेबूदी के लिए, हमारे और आपकी हिफाजत के लिए रात दिन एक कर रही है। मैं इन्हीं चंद बातों के साथ अपनी बात खत्म करता हूँ। शुक्रिया। Selam hocam. মিনাজুল আবেদিন নেতৃত্বে আমাদের কানাডাগর ওয়াল সাহেব জেলা প্রেসিডেন্ট, তারপরে জয়া এসছেন, সুদীপ রায় এসছেন, সুশেনবাবু ছিলেন, এখানকার লোক এদের সঙ্গে আলাপ করে আলোচনা করে তারপর দিদির উন্নয়ন দেখে এরা দেখলো একটা জিনিস, যে আমরা ভোট দিচ্ছি বিজেপিতে, যারা বিজেপি থেকে জিতে যাচ্ছে তারা কিন্তু টিএমসি জয়েন করছে, যার জন্য এরা ডাইরেক্টলি বিজেপি আর টিএমসি করতে চায় আর বিজেপি করতে চায় না। কেন দেখলো কয়েকজন এমএলএ জয়েন করে নিল, পঞ্চায়েত থেকে ওয়ার্ড থেকে জিতছে বিজেপি থেকে, আবার জয়েন করছে টিএমসি, তো তাহলে বিজেপিকে কেন ভোট দিবে, ডাইরেক্ট টিএমসি করবে, যার জন্য সবাই টিএমসি আজ জয়েন। দাদা বিষয়টা হচ্ছে, এর আগেও আপনি বলেছেন আপনি ভিক্টরকে সময় দিতে চান না, কিন্তু বিষয়টা হচ্ছে উনি বলেছেন এবার পঞ্চায়েত কিন্তু ওদের হাতেই যাবে। যাদের জামানত যোগ্য হয়ে গেছে তাদের সম্বন্ধে বলছো তোমরা, আমি লজ্জিত। আগে ওকে বলো কি জামানতটা বাঁচায়, তারপরে কথা বল। বার্তা একটাই, মানুষ বার্তা দিয়েছে, যারা অন্যান্য রাজনৈতিক দলে ছিল তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্মিলিত হয়েছে এবং তারা বুঝতে পারছে যে বাংলার উন্নয়ন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সম্ভব। দেখুন, আজকে তো শুধু সাধারণ কর্মীদের যোগদান হতে দেখলেন, আমরা বলছি অন্তত 35 থেকে 40 জন বিধায়ক, বিজেপির বিধায়ক, তারা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নে সামিল হতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সিগন্যালটা দেবেন, সুইচটা টিপবেন, সেদিন তারা তৃণমূল কংগ্রেসের অংশীদার হবে। একটা মিটিং, রাজনৈতিক দলের যখন মিটিং হয় এটা একটা পলিটিক্যাল রাজনৈতিক দলের সৌজন্য, সেখানে যখন একটা মিটিং ঘোষিত মিটিং পরিকল্পিতভাবে অশান্তি করবার জন্য কালকে রাত্রে কেউ কেউ চেষ্টা করেছিল, এলাকার মানুষ, স্থানীয় প্রশাসন এই চেষ্টা অপচেষ্টাকে ব্যর্থ করেছে। বিজেপি করেছে, বিজেপি তো ভয় পাচ্ছে, বিজেপি চাকুলিয়ার মাটিতে যা ছিল আজকের এই সভা থেকে এটা পরিষ্কার হয়ে গেল, চাকুলিয়া আজকের পর থেকে বিজেপি শূন্য। সেটা তো আপনারা প্রেস মিডিয়ায় আছেন, আমি তো আজকে সকালবেলা এখানে এসেছি, এসে মিটিংয়ে জয়েন, আমাকে রাস্তায় লোকেরা বলেছে, দলীয় কর্মীরা বলেছে, আপনারা সেই ফুটেজ জোগাড় করুন। কিন্তু দেখুন আজকে সভা হচ্ছে এই সভাস্থল থেকে 100 মিটার নয় 50 মিটারের মধ্যে একটা বিজেপির পার্টি অফিস, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস আছে বলে আজও বিজেপি সিপিএম কংগ্রেসের পতাকাগুলো উড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সেই গণতান্ত্রিক পরিবেশ সেই গণতান্ত্রিক পরিসর দিচ্ছেন বলে রয়েছে। সুদীপবাবু, অধীররঞ্জন চৌধুরী যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেসের থেকে বিজেপির দালাল বাংলায় থাকেন, বাংলার খান, বাংলার সাংসদ হয়েছেন, কিন্তু আসলে পীযূষ গোয়েলের দালালি করেন, আসলে বিজেপির দালালি করেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করবার জন্যে। কংগ্রেসের সবচেয়ে বড় দালাল যদি কেউ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে থাকে তার নাম অধীর রঞ্জন চৌধুরী। আগামী দিন বহরমপুর লোকসভা কেন্দ্রে তিনি দাঁড়ান, আমরা তাকে বোল্ড আউট করে বহরমপুরের মানুষকে উন্নয়নের নতুন প্রতিনিধিকে আমরা দেব। বিজেপি বারবার একটাই কথা বলছে ডিসেম্বরের মধ্যে সরকার ফেলে দেবে বা বিভিন্ন রকমের একটা কথা বলে আসছে, কি মনে হচ্ছে? আমার তো মনে হয় ডিসেম্বর মাসের মধ্যে বিজেপি দলটা পড়ে যাবে এবং বিরোধী দলনেতার আসনটা চলে যাবে। সুদীপ, আপনি বললেন যে বহরমপুরের সাংসদ বিজেপি দালাল, এই এখানকার প্রাক্তন বিধায়ক কংগ্রেসে যোগদান করেছে, হ্যাঁ আমি সেই প্রসঙ্গেও বলছি, কিন্তু প্রাক্তন দিদি, তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো সেই জায়গায় একদম বারবার ফরওয়ার্ড ব্লক জিতে এসেছে এই বিধানসভায়, এবং যিনি জিতেছেন এবার উনি হেরেছেন মিনাসদার কাছে। তো বলছি যে তিনি আবার কংগ্রেসে জয়েন করেছেন এবং বলছেন যে এবার তাদের হাতেই পঞ্চায়েত আসবে, কি বলবো? বলাটা সহজ, বাস্তবের উপদেয়াটা কঠিন, কারণ চাকুলিয়ার সাধারণ জনগণ রায় দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলায় উন্নয়ন করছে তার মধ্যে চাকুলিয়াও আছে, চাকুলিয়ার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পগুলো পাচ্ছে মানুষ মমতাময়ী আছে, এবং আগামী নির্বাচনে ওনার জামানত আবার পুনরায় বাঁচে। এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আচ্ছা দিদি, লাস্ট যে আপনার গানটা কার, এটা কি কংগ্রেসের না তৃণমূলের? বিক্টর বলছেন এটা বাংলাদেশের, তৃণমূল সেটা চুরি করেছে। আমরা যখন তাকে প্রশ্ন করি যে 800 পরিবার, তার মধ্যে বেশিরভাগ বিজেপি দলেই ছিলেন, তারা সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি। আগামী দিনে চাকুলিয়ায় মিনাজুল আফরিন আজাদের নেতৃত্বে, সারাফত আলী এখানে ব্লক প্রেসিডেন্ট আছেন, ওনাদের নেতৃত্বে চাকুলিয়ার প্রত্যেকটি পঞ্চায়েতে আমরা জয়লাভ করব। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে ক্ষমতায় এসে 11 বছরে যা উন্নয়ন করেছেন, এর আগে তো 34 বছর একটা সরকার আমরা দেখেছি, একটা প্রকল্পও ছিল না। কন্যাশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার পর্যন্ত মানুষের জন্য, বিশেষ করে যারা দুস্থ মানুষ আছেন তাদের জন্য এত প্রকল্প করেছেন যে আর পশ্চিমবাংলায় কার্যত তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল থাকবে না, তারই প্রমাণ আজকে চাকুলিয়ার মাটিতে হলো। এখানে 800 পরিবার বিজেপি থেকে, কংগ্রেস থেকে, সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এই যোগদান সভাতে কতটা প্রভাব ফেলতে পারে আগামী নির্বাচন? এ তো সবে শুরু হলো, নেস্তানাবুদ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস ছাড়া যতগুলো দল আছে সব দল শেষ হয়ে যাবে, কেন কাজ করবে না? তো আমি তো প্রশ্ন করছি যে যেখানে বিজেপির যদি 5টা পরিবার থাকেন, তারা দেখুন আপনাদের আশেপাশে কাজটা কে করছে, পাশে তার কাজ করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, বিজেপির কোনো কর্মী কোনো কাজ করে না, উল্টা আমাদের ব্যঙ্গ করে বলে যে কাজ আপনারা করুন না, আমরা জয়শ্রীরাম বলে ভোট নিয়ে নেব। আর সেই হচ্ছে না, ঘুঘু বারবার ধান খায় না, এখন আর জয়শ্রীরাম বললেও ভোটটা হচ্ছে না, মানুষ বুঝতে পারছে এরা খালি ভাওতাবাজি ছাড়া আর কিচ্ছু করে না। নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে পঞ্চায়েতের বিজেপি যা পঞ্চায়েতে যে কর্মী আছে সেও মিথ্যা কথা ছাড়া অন্য কিচ্ছু বলে না। দাদা, বলছিলাম যে সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন, তাহলে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের এখন কি মানে রণকৌশল, মানে কি রণকৌশল? আমরা তো ভোটের মাধ্যমে আমাদের এখন থেকে আমরা বুথ কমিটিগুলো করতে আরম্ভ করেছি, আমাদের ব্লক কমিটিগুলো হয়ে গেছে, এখন বুথ মমতা দিদির যে উন্নয়ন, মানবিক যে প্রকল্প, মানুষ যে প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে তার খেলা হবে। শুধু 23-এ পঞ্চায়েত নির্বাচন নয়, আমাদের লক্ষ্য হলো 2024-এ আমার দিল্লির মসনদে আমাদের দিদিকে ওখানে পৌঁছাতে হবে। আর এটা যেটা হলো, এটা শুরুয়াত হলো, এটা আরম্ভ হয়েছে এবং শেষ হবে আগামী দিনে। আপনারা দেখবেন সবাই সংবাদ মাধ্যম, আপনারা যারা রয়েছেন, প্রাক্তন বিধায়ক যে দল পরিবর্তন করে একটা নতুন দলে গিয়ে যে মানে বিভিন্ন কর্মসূচিগুলো করছে, আপনি নিজেও বললেন যে কিছু কিছু করছে, আপনারাও করছেন, মানে এখানে কাউন্টার বা পাল্টা ইয়ে কিছু হচ্ছে না? আমরা পাল্টা কিছু করি না দিদি, আমাদের শিখেছে বদলা নয় বদল, ঠিক আছে? আমরা মানুষের কাজের মাধ্যমে পরিষেবা দিয়ে আমরা আমাদের দলে টানবো এবং আমাদের দলে আসবে, এবং থাকলে ভিক্টের কথা, ভিক্টের
সম্বন্ধে না বলাই ভালো, কারণ ও এই বয়সে এই কয়দিনে মাথায় ফ্রাবলক করতো, ফ্রাবলক ছেড়ে আবার কী করলো, ও এটা আজাদ হিন্দ মঞ্চ তৈরি করলো, একটা পার্টি করলো, আবার ওটাকে ত্যাগ করে আবার কংগ্রেসে ঢুকছে। যে দলটা আমরা একবার করেছিলাম সেটাকে ত্যাগ করেছিলাম, যেহেতু ওখানে গিয়ে কাজ করার কোনো স্কোপ নেই, মানুষের কোনো উন্নয়ন করা যায় না, সেই দল ও নাম লিখিয়েছে। এবার ও আদা জল কীভাবে খেয়ে নামবে না কী করবে করুক, ওর ব্যাপারটা, আমাদের কাজ হলো জনগণের সাথে থাকা, জনগণের সাথে থেকে আমরা উন্নয়নটা করবো এবং আমাদের সংগঠনটা করবো। আজকে যারা যোগদান করলো এরা কোন দলে? এরা ম্যাক্সিমাম ছিল বিজেপি থেকে, সিপিএম থেকেই ছিল, ঠিক আছে। নির্দল এলাকাটা তো মূলত সিপিএমেরই ধরা, যেহেতু অশোক সিং এখানকার মানে একটা দাপুটে নেতা ছিল। না, অশোক সিং কাকুকে আমি শ্রদ্ধা করি, উনি নেই, ইয়ালোক থেকে পরলোক গমন করেছেন, ওনার আত্মার শান্তি কামনা করছি। আর থাকলো এটা সিপিএম না, এটা আমাদের টিএমসিরই দখলে রয়েছে। আমাদের এগারোটা জিপির মধ্যে এগারোটা আমার টিএমসি রয়েছে, পঞ্চায়েত সমিতি 32টা সিটের মধ্যে 25 আমার টিএমসি রয়েছে। আগামী দিনে আমরা এটাকে বিরোধী শূন্য করার জন্য এই প্রকল্প আমরা এই স্কিমগুলো চালু করেছি। যারা নাম নিচ্ছে তারা ওর লোকগুলি নাম নিচ্ছে, ওর না লোক তো নাম নেবি, আমরা তো ওর লোক নিচ্ছে কি তৃণমূল কংগ্রেস থেকে কে না আজকে যা ওর নামটা নেওয়ার একটাই কারণ হচ্ছে এইভাবে মানে কথা বলছে, যে ভাষা ওর কথার যে ভাষা ওই ভাষাটা রাজনৈতিক নেতার নয়, ওই ভাষাটা হলো অন্য, এই জন্য আমরা বলছি এইভাবে নয়। মানে খুব মানুষকে কাছে টানতে গেলে ভালোবাসা এবং স্নেহ দিয়ে আনতে হবে, ঠিক আছে। আমরা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে চাকুলিয়া বিধানসভার বিধায়কের নেতৃত্বে, একেবারে বিজেপির মানে বিভিন্ন জনপ্রতিনিধি সমেত দলে দলে আজকে যোগদান করলো। তাদের একটাই বক্তব্য, বিজেপি জনবিচ্ছিন্ন হতশ্রী দল হয়ে গেছে, এই পার্টিতে কেউ আর থাকবে না, গণমাধ্যম সংবাদ মাধ্যম বিজেপিকে টিকিয়ে রেখেছে আপনাদের মধ্যে মাধ্যম, তা গণমাধ্যম সংবাদ মাধ্যম 10 দিন বন্ধ থাকলে বিজেপি পার্টি উঠে যাবে। আর বিজেপি যে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় মিথ্যাবাদী যাকে আমরা বলি, একেবারে আমাদের নেত্রী মিথ্যাশ্রী উপাধি ওনাকে দিতে চলেছেন, মিথ্যার উপর ভর করে আর এইভাবে বেশি দিন টিকে থাকা যায় না। আর যে বিজেপি 21 সালে কোমর ভেঙে গেছে, এই বিজেপি বর্তমানে সাম্প্রদায়িকতার উপর ভর করে চলতে চাইছে, কিন্তু আমাদের নেত্রী বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ধর্মান্ধতা সাম্প্রদায়িকতার অপচেষ্টা ঘুরপথে ক্ষমতা দখলের চেষ্টা বিজেপি করছে, যেটা নেত্রী জীবিত থাকতে কোনোদিন সম্ভব নয়। তাই মানুষজন বারে বারে এই এলাকার লোকজন লোকসভা এবং বিধানসভাতে ভোট দিয়েছে কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। আমাদের এখানকার বিধায়ক নেতৃত্বে অনেক উন্নয়ন হচ্ছে, আর সর্বোপরি আমাদের জেলার অত্যন্ত সফল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালজি আছেন, যিনি দক্ষ সুসংগঠিকার সহিত সাংগঠনিক ম্যাজিক ম্যান যাকে আমরা বলি, ক্যারিসম্যাটিক নেত্রী নেতা, তিনার নেতৃত্বে এখানে দলে দলে সমগ্র জেলাতে একেবারে বিজেপি ধস নেমে গেছে। আর এখানে আমরা দেখলাম এখানের বিধায়ক একটি মানে সংবাদ মাধ্যমে আসার জন্য কয়েকজনকে নিয়ে আবল তাবল মন্তব্য করে একটু মিডিয়ায় নেগেটিভ থেকে পজিটিভে আসার চেষ্টা করছে, কিন্তু তিনি নিজে হতাশায় ভুগছেন, তার কাছে দল নেই। আর এই দল জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে, কংগ্রেস সিপিএমের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, এই দল কিছু প্রভাব বা দাগ কাটতে পারবে না। এখানে প্রত্যেকটা আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেলা সভাপতি বার্তা দিয়েছেন, বিধায়ক বার্তা দিয়েছেন যে পঞ্চায়েতকে চ্যালেঞ্জ নিয়েছে আমাদের কর্মীরা, এই পঞ্চায়েতে বিরোধীর একদম জামানত জব্দ হবে, অস্তিত্ব বিলীন হবে। আচ্ছা, আমাদের মাদার যুব ছাত্র সবার প্রচেষ্টায় হয়েছে, সর্বোপরি আমাদের বিধায়ক এবং আমাদের লোকাল যত নেতৃত্ব আছে, আইএনডিটি মহিলা সবার উদ্যোগ ছিল, এখানে ছাত্র যুব এবং মাদারের ডাকে করা হয়েছে, কিন্তু সবার উদ্যোগে আমরা আজকে 800 ফ্যামিলি মানে 800 পরিবার বিজেপি সিপিএম এবং কংগ্রেস থেকে যোগদান করাতে পেরেছি, তাতে আমাদের দলের লাভ হবে, আগামী দিনে আমরা তাদেরকে আরও খেলা দেখাতে পারবো। পঞ্চায়েত নির্বাচনের উপস্থিতি কি এখান থেকে কি চালু করলেন আপনারা? আমাদের চালু হয়ে গেল।